আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের যে বইটি তা হচ্ছে একটি ইসলামিক মোটিভেশনাল বই বা ইসলামিক আত্মশুদ্ধির বই। এই বইটি হচ্ছে অনেক আধার পেরিয়ে, যা লিখেছেন মোহাম্মদ জাবেদ কায়সার রাহিমাহুল্লাহ। রাহিমাহুল্লাহ বলার কারণ হচ্ছে কারণ তিনি এখন আর এই দুনিয়াতে নেই, তিনি অনেক আগে মৃত্যুবরণ করেছেন। তো এই বইটিও কিন্তু তিনি মারা যাওয়ার পরেই লেখা হয়েছে, কারণ তিনি যখন ফেসবুকে পোস্ট দিতেন তো সেই পোস্টগুলো সংকলন করে এই বইটি সম্পাদনা করা হয়েছে। মোটিভেশনাল বই হিসাবে বা আত্মশুদ্ধির বই হিসাবে কিন্তু খুবই ভালো, বা অনেকের পছন্দের টপ 5 বইয়ের মধ্যে কিন্তু এই বইটি থাকে। এই বইটি আপনার 192 পৃষ্ঠার বই এবং বইটি সমর্পণ প্রকাশন থেকে প্রকাশিত, এবং বইটির গায়ের মূল্য 275 টাকা। আপনারা হয়তো 35-30% ছাড় দিয়ে আরও একটু কমে পেতে পারবেন। তো অনলাইন বুকশপে আপনারা অবশ্যই দেখে নেবেন, আপনাদের পছন্দ বুকশপ থেকে সেখান থেকে অর্ডার দিতে পারবেন। বইটিতে 37টি অনুচ্ছেদ আছে, এবং এই বইটির প্রথম যে এটি আপনার লেখাটি পৃথিবীর পথে পথে, এটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে, তার ছোটবেলার কথা বা তার বাবার মৃত্যুর কথা সেই সব পড়ে খুবই ভালো লেগেছে। বইটিতে আছে তার হজে যাওয়ার কথাগুলো নিয়ে, তো হজে যে তিনি গিয়েছিলেন তার পরিবার সহ, তো সেখানে কি কি করলেন, তো সেই সব বিষয়ে যখন পড়বেন আপনার কাছে কিন্তু খুব থ্রিল লাগবে, এবং আপনার মনে হবে ইস আমি যদি যেতে পারতাম। তো সেটা যখন আপনারা পড়বেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এবং একই সাথে এই বইতে আরও দুটি অনুচ্ছেদ আছে, যার মধ্যে একটি হচ্ছে কাছে আসার গল্প। তো এটি পড়লে আপনারা বুঝতে পেরেছেন যে এই নামটি কোথা থেকে নেওয়া হয়েছে। তো এটি পড়ার পর আমি বিশ্বাস করি আপনাদের নেক্সট টাইম থেকে আর কাছে আসার গল্প দেখার ইচ্ছা করবে না। এবং আরেকটি যে প্রশ্ন আমরা প্রায়ই শুনি যে সব কিছুর মধ্যে ধর্মকে টেনে আনেন কেন, তো এই কথাটির খুবই সুন্দর একটি উত্তর দেওয়া হয়েছে এই বইটির মধ্যে। তো আপনারা বইটির যে ফ্ল্যাপ আছে সেখানে আপনারা দেখতে পারবেন, এবং বইতেও লেখা আছে, সেখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন যে খুবই সুন্দর উত্তর দেওয়া হয়েছে যে কেন আমরা সব বিষয়ে ধর্মকে টেনে আনি। বইটি নিয়ে আরেকটু কথা বলবো শেষবারের মতো, যে বইটি কিন্তু পুরোপুরি একটি আত্মশুদ্ধির বই বা মোটিভেশনাল বই, যে তিনি নিজে যেমন পরিবর্তন হয়েছেন তার সেই কথাগুলো বা তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে কিন্তু এই বইটি লেখা। তো আপনারা যখন পড়বেন বা পাঠকরা যখন এই বইটি পড়া শুরু করবে, আমি মনে করি প্রথম পৃষ্ঠা থেকে তারা হুক হয়ে যাবে বইটির প্রতি, এবং তারা যখন বইটি শেষ করবে আমি বিশ্বাস করি তাদের মধ্যে ভালো একটি পরিবর্তন আসবে, এবং তারা বুঝতে পারবে যে না আমাদের আসলে আমরা যে কোন আধারে হারিয়ে গিয়েছি, এবং সেই আধারটি পেরিয়ে যে আমাদের আলোর মধ্যে আসতে হবে, এটা আমাদের সবার। এই বইটি শেষ করতে করতে আশা করি আল্লাহ আমাদের মধ্যে বুঝটি দিয়ে দিবেন। তো এই ছিল আমার এই বইটি নিয়ে কথা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এবং এই বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। বইটি সংগ্রহের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আমাদের আবার দেখা হবে আগামীকাল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।